আজকে ক্লাসে আমরা ক্লাস সি সাবনেটিং নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে সাবনেটিং জিনিসটা কি। হ্যাঁ, সাব নেটওয়ার্কে ভাগ করা, সাবনেটিং মিন্স হচ্ছে একটা নেটওয়ার্ককে, একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্কে ভাগ করা, ঠিক আছে। এখন এটার কেন প্রয়োজন? এটা করলে আসলে যেটা হবে, নেটওয়ার্কের সিকিউরিটিটা বাড়বে, বা যে ডেটাগুলো যে পাস হয় সেক্ষেত্রে কলিশনটা কম হবে। হ্যাঁ, এ ধরনের বিভিন্ন সুবিধার জন্য আমাদেরকে আসলে একটা বড় নেটওয়ার্ককে সাবমিট করার প্রয়োজন হয়। হ্যাঁ, আচ্ছা, আর দুটো বিষয় যে আমরা গত ক্লাসে ক্লাসফুল অ্যাড্রেসিং নিয়ে কথা বলছি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। হ্যাঁ, তো সেটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা ক্লাস এ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কি, ক্লাস এ উইথ এ মাস্ক অফ 255.0.0.0। হ্যাঁ, এখন এটা আসলে কিভাবে হলো? একটা মাস্ক, আমি ক্লাস এ এর সাবনেট মাস্ক, এটা আসলে একটা সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক, যেটা 255.0.0.0। এটার কারণটা কি, ক্লাস এ তে আমরা নেটওয়ার্ক বিট কতগুলো বলছিলাম, আটটা। প্রথম আটটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক বিট, সো আটটা ওয়ান মানে হচ্ছে 255। অর্থাৎ সাবনেট মাস্ক বের করার জন্য আমরা নেটওয়ার্ক বিটগুলোকে ওয়ান করে দিব এবং হোস্ট বিটগুলোকে সব জিরো করে দিব। এখন ক্লাস এ তে নেটওয়ার্ক বিট ছিল আটটা, ফার্স্ট অক্টেটে। সো আটটা ওয়ান, সেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 255, ঠিক আছে। সাবনেট মাস্ক জিনিসটা আসলে ডেনোট করে যে এখানে টোটাল কতগুলো বিট নেটওয়ার্কের জন্য এবং কতগুলো বিট হোস্টের জন্য। ওকে, তো সাবনেট মাস্কটা এখানে, এটা ক্যান সাপোর্ট, এটা কত, 1,67,77,214। হ্যাঁ, এতগুলো টোটাল, এতগুলো অ্যাড্রেসকে সাপোর্ট করতে পারে ক্লাস এ, যেটা আমরা বের করতে পারি 2^24 - 2 দ্বারা। কেন মাইনাস টু, এটা একটু পরে আমি ডিসকাস করবো। 2^24 কিভাবে আসলো, নাম্বার অফ হোস্ট আমরা ক্যালকুলেট করি, নাম্বার অফ হোস্ট বিটের উপরে ডিপেন্ড করে। এখানে হোস্ট বিট কতগুলো, 8, 8, 8, 24টা। সো নাম্বার অফ হোস্ট হবে হচ্ছে 2^24, 2^24 নেটওয়ার্ক বিট, হোস্ট বিট, সরি, 2^24 হোস্ট বিট মাইনাস টু, ঠিক আছে। তাহলে ক্লাস এ তে টোটাল এতগুলো অ্যাড্রেস সাপোর্ট করে। এখন ক্লাস বি তে তাহলে সাবনেট মাস্ক কত হবে, ক্লাস বি তে আমার নেটওয়ার্কের জন্য কতগুলো বিট ছিল, 8+8, প্রথম দুইটা অক্টেট 16টা। সো এখানে আটটা ওয়ান সাবনেট মাস্কের জন্য, ডিফল্ট সাবনেট মাস্কের জন্য সবগুলো নেটওয়ার্ক বিটকে ওয়ান করে দিতে হবে। তাহলে এখানে আটটা ওয়ান, এখানে আটটা ওয়ান, প্রথম দুইটা অক্টেটে। তাহলে এটা কত হবে, আটটা ওয়ান মানে 255, 255, 0, 0। ওকে, তাহলে কতগুলো অ্যাড্রেসকে সাপোর্ট করতে পারে, আমার এখানে হোস্ট বিট হচ্ছে 16টা, 8+8, 16। তো 2^16 - 2 যদি করা হয় তাহলে এতগুলো আসে আর কি, 2^16 - 2। আর ক্লাস সিতে যদি সাবনেট মাস্ক কত হবে যদি বের করতে হয়, ক্লাস সিতে আমার হোস্ট বিট কতগুলো, 8টা, আর নেটওয়ার্ক বিট 8+8+8, 3টা, 24টা। সো সাবনেট মাস্ক হবে 255.255.255.0। তো এখানে হচ্ছে নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক কতগুলো হবে, 2^2 হোস্ট বিট মাইনাস 2। এখানে আমার হোস্ট বিট কতগুলো, লাস্ট অক্টেট 8টা, 8টা হোস্ট বিট, তাহলে কত হবে, 2^8 - 2, দ্যাট মিন 254টা। এখন সমস্যাটা হচ্ছে, যদি হোয়াট ইফ সামওয়ান রিকোয়ার্স 3000 অ্যাড্রেসেস, টোটাল 3000 অ্যাড্রেস লাগবে, ঠিক আছে, সেক্ষেত্রে আসলে আমরা কোনটা ইউজ করব, ক্লাস সি তো ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবো, ক্লাস সি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ক্লাস সি এর অ্যাড্রেস লাগবে, একাধিক নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসবে, মানে বিষয়গুলো অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, একটা সমাধান হচ্ছে ক্লাস বি ইউজ করবো, কারণ এখানে অনেকগুলো, মানে 3000-এর বেশি অ্যাড্রেস এটা সাপোর্ট করে, ঠিক আছে, 2^16 - 2, 2^16 - 2, ইয়েস, তো মোর দ্যান 3000 এটা অ্যাড্রেস সাপোর্ট করে। বাট সেক্ষেত্রে অনেকগুলো অ্যাড্রেস কিন্তু আসলে ওয়েস্ট হয়ে যাবে, প্রায় 61 to 62,000 অ্যাড্রেস মানে ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা প্রবলেম। ক্লাস এ এতেও তো অনেক বেশি অ্যাড্রেস, তো মাত্র 3000 অ্যাড্রেসের জন্য ক্লাস এ ইউজ করলে অনেক বেশি আইপি অ্যাড্রেস আসলে ওয়েস্ট হবে। এই কারণে আসলে একটা কনসেপ্ট আসছে, হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং, ঠিক আছে, ক্লাসলেস অ্যাড্রেসিং, যেটাকে আমরা CIDR/নোটেশন, যেটাকে আমরা বলি হচ্ছে CIDR, ঠিক আছে, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ওকে, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, ওকে, সিআইডিআর নোটেশন দ্বারা আমরা এটাকে ডেনোট করবো। এখন সিআইডিআর নোটেশনটা কি, যে আইপি অ্যাড্রেসের শেষে আমরা
স্ল্যাশ দিয়ে একটা নোটেট করব, দ্যাট উইল বি ইন বিটুইন 1 to 32, ঠিক আছে? 32 অ্যাকচুয়ালি না, 31 স্ল্যাশ 31, 1 থেকে 31 হতে পারে। যেমন স্ল্যাশ 27 যদি ইউজ করা হয় একটা আইপি অ্যাড্রেসের শেষে, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168, হ্যাঁ, 10.0 স্ল্যাশ 27, ওকে। সো এই যে সিআইডিআর নোটেশন, এটাকে বলা হয় সিআইডিআর নোটেশন, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, হ্যাঁ। এই যে সিআইডিআর নোটেশনে যেটা দেওয়া থাকতেছে এটাকে অ্যাকচুয়ালি এখানে স্ল্যাশ 27 দিয়ে বোঝাচ্ছে এখানে 27টা বিট নেটওয়ার্কের জন্য, টোটাল নেটওয়ার্কের জন্য হচ্ছে 27টা বিট, আর বাকি আমার আইপি অ্যাড্রেসে টোটাল বিট কতগুলো, 32টা। তাহলে 27টা যদি নেটওয়ার্কে চলে যায় তাহলে আমার বাকি আর কতগুলো থাকে, 32 - 27, রাইট? 32 - 27 হবে হচ্ছে 5, তাহলে বাকি 5টা হচ্ছে হোস্টের জন্য, ঠিক আছে? তো এইভাবে করে আমরা এটাকে ক্লাসলেস অ্যাড্রেসিং গুলো ইউজ করতে পারি। আচ্ছা, এটা সুবিধাটা কি, আমরা এই যে এখন একটা ক্লাস সি এর সাবনেটিং করব, সাবনেটিং করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটা আইপি অ্যাড্রেস ধরে নিই 192.168.10.0/28, ঠিক আছে? /28 এটা দিয়ে ইউজ করি। তো /28 দিয়ে আমরা কি বুঝবো, আমার এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 28টা, আর হোস্ট বিট টোটাল, তো আইপি অ্যাড্রেসিং এ কতগুলো, আইপি ভার্সন 4, এটা টোটাল 32 বিট, তাহলে 32 - 30, তাহলে হোস্ট বিট হচ্ছে 4টা, ঠিক আছে? হোস্ট বিট 4টা। এখন প্রথমে আমরা বের করব হচ্ছে সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক বের করার নিয়মটা হচ্ছে টোটাল যতগুলো নেটওয়ার্ক বিট ততগুলো ওয়ান হবে। তাহলে এখানে কতগুলো ওয়ান হবে, 28টা ওয়ান হবে, 1 2, আর 8টা ওয়ানের পরে আমরা একটা করে ডট দিব, ঠিক আছে? এখানে 8টা ওয়ান, 16, 3টা 24, 25, 26, 27, 28, টোটাল 28টা কিন্তু ওয়ান দিয়ে দিলাম, আর বাকি 4টা হবে কত, 0, টোটাল কিন্তু 32টা থাকবে। তাহলে 28টা যদি ওয়ান দিই তাহলে 0 হবে কতগুলো, 4টা। এখন এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, তাহলে 8টা ওয়ান মানে হচ্ছে 255, আরও 8টা ওয়ান সেটাও 255, এটাও 255। এখন এইটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমালে, ঠিক আছে? এটা তো এখন বাইনারিতে আছে, আমরা ডেসিমালে কনভার্ট করব। এখন 4টা 1 4টা 0, 4টা 1 4টা 0 কে যদি ডেসিমালে কনভার্ট করা হয় তাহলে এটা হবে হচ্ছে 240, ঠিক আছে? এখন আমরা ডেফিনেটলি বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে, আই গেস, বাট স্টিল আমি একটা শর্টকাট বলি, পরপর 8টা সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা বারবার আমাদেরকে এই কনভার্সনের ঝামেলা যেতে হবে না। 8টা সংখ্যা কি কি, প্রথমটা হচ্ছে 128, 128, দেন 192, দেন 224, দেন 240, দেন 248, দেন 252, দেন 254, অ্যান্ড দেন 255। টোটাল কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এই 8টাকে যদি আমরা পরপর মনে রাখতে পারি তাহলে আমাদেরকে এই বারবার এখানে কনভার্সন করতে হবে, ঠিক আছে? এখানে কয়টা ওয়ান আছে, 1 2 3 4, 4টা ওয়ান, রাইট? সো 4টা ওয়ান মানে হচ্ছে সাবনেট মাস্কের ক্ষেত্রে শুধু এটা অ্যাপ্লিকেবল, 4টা 1 4টা 0, সেক্ষেত্রে 1 2 3 4, 4 নম্বরে আছে 244, ঠিক আছে? এখন যদি কোথাও 5টা 1 3টা 0 হতো তাহলে কয়টা ওয়ান, 5টা 1, 5টা 1 মানে কোথাও হবে 1 2 3 4 5, 248। কোথাও যদি 2টা 1 বাকি 6টা 0 হতো তাহলে 2টা 1 হলে 1 2 192, ঠিক আছে? তো সাবনেট মাস্ক বের করার জন্য আমরা এই 8টা সংখ্যা যদি পরপর মনে রাখতে পারি তাহলে আমাদেরকে এই যে যে বারবার মানে বাইনারি থেকে যে ডেসিমালে কনভার্ট করতে হবে এই কনভার্সনটা আর করার প্রয়োজন নাই, আমরা এটা দেখেই করে ফেলতে পারবো, রাইট? সো এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক এই এই অ্যাড্রেসের ক্ষেত্রে, হ্যাঁ, /28। এখানে /28 না হয় /27 হয়ে গেলে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। /27 মানে হচ্ছে এখানে 3টা 24 25 হবে, 3টা 1 হবে, 3টা 1 মানে আমার সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে 224 হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, এখন আমি কি বলছিলাম যে সাবনেটিংটা কেন, যে বিভিন্ন সাব নেটওয়ার্কে ভাগ করার জন্য,
বাট আমি আমার ইচ্ছা মতো আসলে সাব নেটওয়ার্কে ভাগ করতে পারবো না, যে আমার ইচ্ছা হইলো আমি 10টা নেটওয়ার্ক চাচ্ছি, যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে 10টা নেটওয়ার্ক তৈরি করে ফেললাম, না সেটা হবে না। দ্যাট মাস্ট ফলো সাম রুলস। অ্যান্ড নাও হোয়াট ইজ দ্য রুল? রাইট, যেমন এখানে কতগুলো নেটওয়ার্ক পসিবল, ঠিক আছে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। /28 দেওয়া ছিল আমার এখানে, তো নেটওয়ার্ক সংখ্যা, নাম্বার অফ নেটওয়ার্ক, হচ্ছে সূত্রটা হচ্ছে 2 to the power এক্সট্রা বিট। এক্সট্রা বিট মানে এই যে এখানে কিন্তু এগুলো 1 দ্বারা ফিল্ড, ঠিক আছে না, এখান থেকে আমরা বুঝবো এক্সট্রা কতগুলো বিট আছে এখানে। তাহলে আনফিল্ড যে অক্টেট সেখানে যতগুলো 1 আছে, ঠিক আছে, কতগুলো 1 আছে, 4টা, তাহলে 2 to the power 4 মানে হচ্ছে 16টা। অর্থাৎ এই যে যে গিভেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে সাবনেট করে আমি টোটাল 16টা, হাইয়েস্ট 16টা নেটওয়ার্কে এখানে এটাকে ভাগ করতে পারবো। এখানে যদি 28 না হয়ে, যে বললাম 27টা হতো, তাহলে এখানে 3টা 1 হতো, সেক্ষেত্রে এক্সট্রা বিট হতো 1, তাহলে 3 এক্সট্রা বিট, 1 1 1, 24 25 26 27, 3টা এক্সট্রা বিট হতো, তাহলে 2 cube 2 to the power 3, সেক্ষেত্রে আমার নাম্বার অফ নেটওয়ার্ক হতো 8, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্ক। এখন প্রতি নেটওয়ার্কে নাম্বার অফ হোস্ট কতগুলো হবে, নাম্বার অফ, এই জিনিসগুলো আমরা আগে থেকে বের করে ফেলব, হোস্ট পার নেটওয়ার্ক, নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক হবে হচ্ছে 2 to the power হোস্ট বিট -2। আমার এখানে হোস্ট বিট কতগুলা, এই যে নেটওয়ার্ক বিট তো ছিল টোটাল 28, আর হোস্ট বিট হচ্ছে কতগুলো, 4টা না, এই যে আমরা প্রথমেই কিন্তু লিখছি যে নেটওয়ার্ক বিট 28, হোস্ট বিট 4, তাহলে হোস্ট বিট হচ্ছে 4, তাহলে 2 to the power হোস্ট বিট, অর্থাৎ 2 to the power 4 -2, 2 to the power 4 -2 করলে হবে হচ্ছে 16 -2 হুইচ ইজ 14। এখন প্রশ্ন হচ্ছে যে -2 কেন করলাম, -2 করার কারণ হচ্ছে প্রতিটা নেটওয়ার্কে যতগুলো অ্যাড্রেস অ্যালোকেট, তার ভিতরে 2টা অ্যাড্রেস আসলে আমরা হোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, ওই 2টা অ্যাড্রেস, একটা অ্যাড্রেস ইউজ করতে হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, আর একটা অ্যাড্রেস ইউজ করতে হবে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে, ওই দুটোকে আমরা কোনো হোস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবো না। এই কারণে আমরা টোটাল হোস্ট থেকে 2 বিয়োগ করে বলতেছি নাম্বার অফ হোস্ট, বা এটাকে যদি আমরা আর একটু ক্লিয়ার করতে চাই, যেহেতু 2 বাদ দিয়ে দিচ্ছি, নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক, ঠিক আছে, ভ্যালিড হোস্ট হচ্ছে 14টা হবে, আর বাকি 2টা হবে হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি 16টা, 2 to the power 4 16টা, বাকি 2টা হবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা হোস্ট অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে টোটাল 16টা নেটওয়ার্ক পসিবল এবং ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক হচ্ছে 14টা। আচ্ছা, আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে ব্লক সাইজ, এই জিনিসগুলো আমাদের লাগবে, ব্লক সাইজ, ব্লক সাইজ হবে হচ্ছে অলওয়েজ 256 মাইনাস এই যে সাবনেট মাস্কের এখানে যেটা আমরা পাচ্ছি, 256 মাইনাস সাবনেট মাস্কের এখানে যেটা পাচ্ছি, সো 256 মাইনাস এটা কত হবে, 240, সো ব্লক সাইজ, এখানে ব্লক সাইজ কত, 16। তো আমরা মোটামুটি ডেটা পেয়ে গেলাম যে আমার ব্লক সাইজ হচ্ছে 16 এবং নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক 14 এবং টোটাল 16টা নেটওয়ার্ক পসিবল, ঠিক আছে। এখন আমরা এটাকে বিভিন্ন সাবনেটে ভাগ করব, হ্যাঁ, এবং তাহলে প্রথম সাবনেটওয়ার্ক 1, যেটা সাবনেটওয়ার্ক 1, আমার আইপি অ্যাড্রেস ছিল কত, আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল হচ্ছে 192.168.10.0/28, তাই না, এরকম। এখন আচ্ছা, সাবনেট মাস্কটা আমার কি ছিল, এই যে 255 255 255.240, স্যার এখানে 1 দ্বারা ফিল্ড, দ্যাট মিন্স এখানে এই 3টা অক্টেটে কোনো চেঞ্জ হবে না, ওকে, এই 3টা অক্টেট, এই যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, এই 3টা অক্টেট অলওয়েজ সেম থাকবে, শুধুমাত্র 4 নাম্বার অক্টেটটা এখানে চেঞ্জ হবে, ফার্স্ট 3 অক্টেট উইল রিমেইন দ্য সেম, ঠিক আছে, এটা আমরা সাবনেট মাস্ক দেখে বুঝলাম। তাহলে প্রথম 3টা অক্টেট নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রথম 3টা অক্টেট কখনোই চেঞ্জ হবে না, 192.168.10, ঠিক আছে। এখন এটার একদম ফার্স্ট অ্যাড্রেস কত, ডেফিনেটলি .0, 0 থেকে শুরু হবে, এখানে কিন্তু 0 না দিয়ে 100ও দিতে পারতো, ঠিক আছে, ধরি এখানে 10 দেওয়া ছিল, সমস্যা নাই কোনো, বাট আমার স্টার্টিংটা হচ্ছে 0 থেকে, ওকে, সো আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা বললাম। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে, ফার্স্ট ভ্যালিড হোস্ট হবে একদম মানে যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক তার পরেরটা, 192.168.10.1, লাস্ট ভ্যালিড হোস্ট কত হবে,
এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে। আমাদের ব্লক সাইজ ছিল হচ্ছে কত, ষোলো, ব্লক সাইজ হচ্ছে ষোলো এবং ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক হচ্ছে চোদ্দ, আমরা একটু আগে সেই জিনিসগুলো বের করছি, রাইট। এখন লাস্ট ভ্যালিড হোস্ট, তাহলে টোটাল ভ্যালিড হোস্ট যদি চোদ্দটা হয় তাহলে এক থেকে শুরু, তাহলে এক থেকে কতগুলো, 192, 168, 10, এটা তো চেঞ্জ হবে না, ডট যদি আমরা চোদ্দ দিই তাহলে এক থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু টোটাল ভ্যালিড হোস্ট কতগুলো, চোদ্দটা। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা দিব হচ্ছে সবার শেষ অ্যাড্রেসটা, লাস্ট ভ্যালিড হোস্টের পরেরটা, এটা হচ্ছে সাবনেটওয়ার্ক ওয়ানটা আমরা ডিজাইন করে ফেললাম। এখন দেখি, আমরা যে বলছিলাম যে ব্লক সাইজ ষোলো, ব্লক সাইজ ষোলো মানে একটা ব্লকে টোটাল ষোলোটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তো জিরো থেকে পনেরো কিন্তু টোটাল ষোলোটা অ্যাড্রেস, এক থেকে পনেরো হচ্ছে পনেরোটা, আর জিরো ইটসেলফ একটা অ্যাড্রেস, তাহলে জিরো থেকে পনেরো এই ব্লকে তাহলে কতগুলো অ্যাড্রেস আছে, ষোলোটা অ্যাড্রেস আছে, যেখানে এক থেকে চোদ্দ হচ্ছে বিভিন্ন আমরা হোস্টে দিচ্ছি, টোটাল চোদ্দটা হোস্টকে এক থেকে চোদ্দ পর্যন্ত দিচ্ছি, তো টোটাল ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক তো চোদ্দটাই ছিল, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি যে লাস্ট ভ্যালিড হোস্টটা কত হবে, হ্যাঁ, লাস্ট ভ্যালিড হোস্টটা হবে হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে সেইটা প্লাস নাম্বার অফ ভ্যালিড হোস্ট, অর্থাৎ এই যে লাস্ট ভ্যালিড হোস্ট কত, নেটওয়ার্ক অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে সেটা প্লাস নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক, সো ফোরটিন, এটা কিন্তু লাস্ট ভ্যালিড হোস্টটা ফোরটিন হয়েছে। আবার অনেকে কনফিউজ হতে পারে যে লাস্ট ভ্যালিড হোস্টটা তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে কেন শুরু করবো, আমরা ফার্স্ট ভ্যালিড হোস্ট থেকেই শুরু করবো। সেক্ষেত্রেও আমরা রুলটা এরকম করে ফেলতে পারি যে সেক্ষেত্রে যদি আমি ফার্স্ট ভ্যালিড হোস্ট থেকে করি তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে ওয়ান থেকে প্লাস ফোরটিন মাইনাস ওয়ান, ঠিক আছে। যদি আমি ফার্স্ট ভ্যালিড হোস্ট থেকে মানে হোস্ট থেকে এখান থেকেই বের করতে চাই লাস্ট ভ্যালিড হোস্টটা, তাহলে এইটা প্লাস নাম্বার অফ ভ্যালিড হোস্ট মাইনাস ওয়ান করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ফোরটিন আসবে। আর যদি নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে শুরু করি তাহলে জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস ওই মাইনাস ওয়ানটা আর করা লাগবে না, ওকে। এটা ছিল সাব নেটওয়ার্ক ওয়ান। তো একইভাবে আমরা যদি সাব নেটওয়ার্ক টুটা ডিজাইন করি, আমার এখানে সাব নেটওয়ার্ক ওয়ান ওয়ানে কত পর্যন্ত আমরা ইউজ করছি, এই ব্লকে ফিফটিন পর্যন্ত ইউজ করে ফেলছি, সো সাব নেটওয়ার্ক টুতে আমরা সিক্সটিন থেকে শুরু করব, তাহলে 192, 168, 10, এই তিনটা তো চেঞ্জ হবে না, আমরা সাবনেট মাস্ক দেখে এটা জানি, সিক্সটিন থেকে শুরু। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে, 192, 168, 10.17, সহজ প্রশ্ন। লাস্ট ভ্যালিড হোস্ট কত হবে, লাস্ট ভ্যালিড হোস্টটা হবে হচ্ছে এই যে সিক্সটিন প্লাস ফোরটিন, রাইট। আমি নেটওয়ার্ক অ্যাড্রেস থেকেই ইউজ করলে মনে হয় বেশি সহজ মনে হচ্ছে। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ষোলো ছিল, ষোলো প্লাস নাম্বার অফ ভ্যালিড হোস্ট হচ্ছে চোদ্দ, তাহলে হবে কত, থার্টি। সো লাস্ট ভ্যালিড হোস্ট হবে 192, 168, 10.30, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192, 168, 10.31, রাইট। আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে যে যদি কোনো একটা মেসেজ কোনো একটা নির্দিষ্ট হোস্টে পাঠানোর বদলে যদি এমন হয় যে একটা নেটওয়ার্কের সবগুলো হোস্টের কাছে কোনো একটা কিছু পাঠাতে হবে, সেই ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়, যে এই অ্যাড্রেসটাতে পাঠালেই এই নেটওয়ার্কের সবগুলো হোস্টের কাছে ওই মেসেজটা চলে যাবে, কাইন্ড অফ ব্রডকাস্টিং, ঠিক আছে। তো এভাবে তো আমরা সাব নেটওয়ার্ক ওয়ান, সাব নেটওয়ার্ক টু এভাবে করে আমরা কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক ছিল কতগুলা, এই যে এখানে আমরা বের করছিলাম নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে 2 বাই 4, মানে এইভাবে টোটাল ষোলোটা নেটওয়ার্ক আমরা এভাবে বের করে ফেলতে পারবো। এখন যদি র্যান্ডমলি বলা হয় আমাকে যে যে আট নাম্বার নেটওয়ার্ক যেটা, হ্যাঁ নেটওয়ার্ক, আচ্ছা একটু আগেরটা বের করি, ছয় নাম্বার নেটওয়ার্ক, হ্যাঁ ছয় নাম্বার নেটওয়ার্কের এই নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই বিষয়গুলো আসলে কী হবে, তাহলে আমরা মাঝখানেগুলো কিছু স্কিপ করে যেতে পারি, স্কিপ করে ছয় নম্বর নেটওয়ার্কে জাম্প করতে পারি, বাট দ্য কোয়েশ্চেন ইজ সেক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে। এখন আমরা যদি দেখি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত ছিল, প্রথম সাব নেটওয়ার্ক মানে জিরো, তারপরেরটা ছিল কত, ষোলো, রাইট। তাহলে থার্ড নেটওয়ার্ক, যদি নেটওয়ার্ক থ্রি চিন্তা করা হয় তাহলে জিরো, সিক্সটিন, তারপর হবে হচ্ছে 32, হ্যাঁ ব্লক সাইজ তো ষোলো করে, তাই না। তাহলে সাব নেটওয়ার্ক ওয়ানে আমরা এভাবে আমরা জিনিসটাকে সরি এভাবে লিখে দিতে পারি যে সাব নেটওয়ার্ক ওয়ানে হবে 10.0, সাব নেটওয়ার্ক আমরা জাস্ট এভাবে মানে খসড়া করে ফেলতে পারি, হ্যাঁ সাব নেটওয়ার্ক টুতে হবে 10.
16, সাবনেট ডট 3 তে হবে হচ্ছে 10.32, হ্যাঁ সাবনেট ডট 4 এ হবে হচ্ছে 10.48, রাইট, 5 এ হবে হচ্ছে 10.64, 48 প্লাস 16, আর সাবনেট ডট 6 এ হবে কত, 10.64 প্লাস 16 হবে কত, 80, রাইট, সাবনেট ডট 6 এ এরকম 10.80 দিয়ে শুরু হবে, রাইট। তো এখন যদি আমরা সাব নেটওয়ার্ক 6টা ডিজাইন করতে চাই এভাবে, তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি লিখব, 10.80, তাই তো, 192.168.10.80, ওকে। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে, 192.168.10.81, ঠিক নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরের অ্যাড্রেসটাই আমরা ফার্স্ট ভ্যালিড হোস্ট হিসেবে দেব। লাস্ট ভ্যালিড হোস্ট কত হবে, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস 80-র সাথে আমি কত যোগ করব, 14, 14 ছিল আমার টোটাল নাম্বার অফ ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক, তাহলে কত হবে, 94, সো ইট উইল বি 192.168.10.94, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.10.95, ঠিক না। তো আচ্ছা একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের যেহেতু ব্লক সাইজ হচ্ছে এখানে 16 করে, ঠিক আছে, তো সাবনেট 6 এ আমরা কত পেলাম, এটা 80, সো ব্লক সাইজ ছিল কত করে, 16 করে, 16 ব্লক সাইজ, তো 16×5 করলে কিন্তু আমরা 80 পাচ্ছি, অর্থাৎ সাবনেটওয়ার্ক যত তত মাইনাস 1, 16 অর্থাৎ ব্লক সাইজ ইন্টু সাবনেটওয়ার্ক যততম নেটওয়ার্ক মাইনাস 1, অর্থাৎ 6-1 5, এখানে কিন্তু সাবনেটওয়ার্ক 2 তে কত ছিল, 16, তাহলে কত হলো 16, অর্থাৎ 16টা ছিল আমার ব্লক সাইজ, ব্লক সাইজ ইন্টু যততম সাব 2-1, 16×2-1 করলে হলে কত হবে, 2-1 হুইচ ইজ 16×1, মানে 16 থেকে শুরু, ঠিক আছে। এখন যদি আমরা একদম লাস্ট অর্থাৎ 16তম অ্যাড্রেসটা ডিজাইন করতে চাই, নাম্বার 16 একদম লাস্ট অ্যাড্রেসটা, তাহলে কত হবে, 16×16-1 থেকে শুরু হবে, অর্থাৎ 16×15, হ্যাঁ 16×15 থেকে শুরু হবে, 16×15 মানে কত, 16×15 হবে হচ্ছে 241, ঠিক আছে, 241, সরি 240 হবে, ঠিক আছে। তাহলে 16তম নেটওয়ার্ক আমরা কিভাবে বের করলাম, যততম নেটওয়ার্ক আমি বের করতে যাচ্ছি ব্লক সাইজ ইন্টু যততম নেটওয়ার্ক তত মাইনাস 1, অর্থাৎ 16×15 করলে 240, ঠিক আছে। তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত লিখবো, আমার ছিল হচ্ছে 192.168.168.10, এই তিনটা তো চেঞ্জ হবে না, 10.240, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত, 192.168.10.241, ঠিক আছে। এখন লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে আমরা কত যোগ করব, এখানে আমার ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক হচ্ছে 14টা, সো কত হবে, 254, ঠিক আছে, সো 192.168.10.254, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.10.255, দ্যাটস ইট। সো এভাবে আমরা সবগুলো নেটওয়ার্কের মানে ভাগ করে সবগুলো নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই বিষয়গুলো বের করে ফেলতে পারি, এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু ছিল আমার সর্বশেষ নেটওয়ার্ক, এবং এখানে এই যে 255 চলে আসছে, দ্যাট মিন্স এরপরে আসলে আর কোনো অ্যাড্রেস এখানে নাই। সো দিস ইজ অল অ্যাবাউট ক্লাস সি সাবনেটিং, পরবর্তীতে আমরা ক্লাস বি এবং ক্লাস এ সাবনেটিংও দেখব। টিল দেন, আল্লাহ হাফেজ।